অনেকগুলি খেলোয়াড়কে আমাদের এইচপি থেকে তারপরে এ টিম তারপরে ন্যাশনাল টিমে নার্সিং করা হয়। সব কিছু মিলে কিন্তু একটা খেলোয়াড়কে তৈরি করা হয় এবং এবং ওকে একদম ছোটো থেকে কিন্তু দেখা হয় কে কেমন করে, কার টেকনিক কতটুকু হাই স্ট্যান্ডার্ড, সব কিছু চিন্তাভাবনা করে কিন্তু আগাতে হয়। তো সেই হিসাবে আমি মনে করি যে প্লেয়ারদের উপরে আস্থা থাকাটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কিছু জায়গায় আছে টেকনিক্যালি যদি একটা প্লেয়ার যদি একটা ভালো অবস্থানে থাকে, ওর বেসিকটা যদি একটা স্ট্যান্ডার্ড থাকে, অবশ্য ওর উপরে ডিপেন্ড করা যায়। সেই হিসাবে আমাদের সিলেকশন প্যানেলও যথেষ্ট কনফিডেন্ট ছিলাম। কিছু কিছু খেলোয়াড় খালি শান্ত না, অনেকগুলি খেলোয়াড়কে কিন্তু আমরা যথেষ্ট সুযোগ দিয়েছি। সেই হিসাবে আমি মনে করি যে এবং ওর শেষে এসে যথেষ্ট ভালো খেলেছে, এটা আমরা যথেষ্ট কনফিডেন্ট। এবং নির্বাচকদের জন্য যে কোনো খেলোয়াড়কে যদি আপনি ডেবিউ করেন, ওর ভালো খেলা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্ল্যাটফর্মটা আমরা দিচ্ছি, কিন্তু ওখানে প্ল্যাটফর্মে বেশি দিন স্টে করার দায়িত্বটা কিন্তু ওর।